আজকে 42 নম্বর ক্লাস, মানে আজকের ক্লাস নিয়ে প্রায় 420টা প্রশ্ন আমরা কমপ্লিট করে ফেলেছি। যেদিন প্রথম ক্লাসটা শুরু হয়েছিল, হ্যাঁ, আমার মনের মধ্যে টেনশন ছিল যে সেশনটা কি আদৌ আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। অনেক মাঝে উৎকণ্ঠা ছিল, কিন্তু সেই উৎকণ্ঠাটা শেষ হয়ে যায় যেদিন তোমরা পাশে থাকলে। তোমরা প্রথম থেকে এই সেশনটাকে অনেকটা সাপোর্ট দিয়েছ, তাই এই সেশনটা আজকে এতগুলো পর্ব আমরা তোমাদের সামনে নিয়ে আসতে পেরেছি। আমাদের লক্ষ্য, আমরা অলরেডি বলেছি, বারবার প্রতিটা সেশনে বলি, আমাদের লক্ষ্য এই ক্লাসগুলো থেকে কোয়েশ্চেন কমন, কোয়েশ্চেন কমন আসতে হবে। রেগুলার প্র্যাকটিস করো, রেগুলার একটা প্র্যাকটিসের মধ্যে অনেক কোয়েশ্চেন রিপিট হচ্ছে, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তুমি এগুলোকে একটু করে রাখো। আমি তো পুলিশের জন্য ক্লাস করাচ্ছি, দেখো বাকি পরীক্ষা তো তোমার কিন্তু এগুলো থেকে হেল্প পাবে, কারণ এগুলো মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আজকের সেশনও দারুণ কিছু প্রশ্ন নিয়ে আমরা আজকের সেশন করব, তোমাদেরকে সাথে নিয়ে, তোমাদেরকে পাশে নিয়ে। সেশন শুরু করার আগে তোমাদের কাছে অনুরোধ, যারা নতুন বন্ধু আছো, এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, তাদের কাছে অনুরোধ, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশন বা বেল আইকনটা প্রেস করে দাও। যারা অলরেডি আমাদের ইউটিউব পরিবারের সদস্য, তাদের কাছে অনুরোধ, তোমরা পাশে যেভাবে ছিলে সেভাবেই পাশে থেকো। তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদের হাত যত দৃঢ় হবে আমাদের এই পর্ব বা আমাদের এই চ্যানেল, ততটাই সেই ভালোবাসার স্নেহধারায় সিক্ত হবে বারবার। তোমরা একটু শেয়ার করে দাও তোমাদের পরিচিত জনের কাছে, তোমরা বিভিন্ন গ্রুপের সাথে কানেক্ট, তোমাদের সার্কেল অনেক বড়, তোমাদের হাত ধরেই পথ চলা, তো সেটাই প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে। আমরা আজকের শেষে শুরু করছি, দেখা যাক কি কি প্রশ্ন আমাদের জন্য অপেক্ষা করছে। ফার্স্ট কোয়েশ্চেন কি আছে, সিওনিম অফ মার্ভেল। দেখো মার্ভেল কথাটার মানে কি, ওয়ান্ডার মানে বিস্মিত হওয়া, এটা ওয়ান্ডার নয়, WNDR নয়, ওই ওয়ান্ডার মানে হচ্ছে ঘোরা, এমলেসলি ঘোরা, এজাইল মানে যে খুব সক্ষম এই টাইপের, চঞ্চল, মিন্ডার আঁকাবাঁকা পথ, সারেন্ডার মানে বশ্যতা স্বীকার করা, তো এটা কি হবে, এটা ওয়ান্ডার হবে, বিস্ময়, আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, আমি পেয়েছি মোট স্থান বিশ্বয়ে, রবি ঠাকুর বাদ দিয়ে বাঙালির কোনো কিছুই চলে না, সেই রবি ঠাকুরের বিখ্যাত গান, বিখ্যাত লেখনী, যেখানে বিস্ময় এসেছে, যেটাকে আমরা বিস্ময় উচ্চারণ মানে সঠিকভাবে আমরা যখন স্পেলিং এ করি তো সেটা হচ্ছে বিস্ময়, সে মার্ভেল, এটা ওই মার্ভেল, যে মার্ভেল হয় সেই মার্ভেল নয়, এটা মার্ভেল, আবার অ্যান্ড্রু মার্ভেল সেটাও নয়, এটা ওয়ান্ডার, ওয়ান্ডার। ওয়ান ট্রাভেলস অন ফুট, এটা তাহলে কি হয়ে গেল, হ্যাঁ এটা হয়ে গেল ওয়ান্ডার, রাইট আনসার WNDR। নেক্সট নেক্সট কি রয়েছে, ওয়ান ট্রাভেলস অন ফুট, কতটা পথ পেরোলে পথিক বলা যায়, কবি সুমনের সেই বিখ্যাত গান, ওয়ান হু ট্রাভেলস অন ফুট ইজ কল্ড, যে মানে যে পায়ে হেঁটে কোথাও যায়, অনেক সময় আমরা দেখি পায়ে হেঁটে বিভিন্ন জায়গাতে, কোনো তীর্থস্থানে, কোনো তার ধর্মীয় জায়গাতে যায়, অনেকে ঘুরছে পায়ে হেঁটে, সেটা তো তাকে কি বলে, পেসিফিস্ট, পেডেস্ট্রান, পেডিয়াট্রিশিয়ান, পেডোলজিস্ট। প্রথম কথা পেসিফিস্ট মানে কি, যে শান্তি চায়, যুদ্ধ নয় শান্তি চায়, পেসিফিস্ট, এর অপোজিট হয় ওয়ার মঙ্গার, যে যুদ্ধ চায়। পেডেস্ট্রান মানে কি, হ্যাঁ যে পথিক, পথিক, দাঁড়াও পথিক বর আমরা বলি না, সেই এটাই হচ্ছে পেডেস্ট্রান। আর পেডিয়াট্রিশিয়ান মানে হচ্ছে বাচ্চাদের ডাক্তার, ডক্টর অফ চাইল্ড। আর পেডোলজিস্ট হচ্ছে ওয়ান হু স্টাডিজ সয়েল, সয়েল মাটি, মাটি নিয়ে যে চর্চা করে তাকে বলে তাহলে পেডোলজিস্ট, এটা পেডেস্ট্রান। এটা অনেকে পেডিয়াট্রিশিয়ান করে দেয়, ভুল হয়ে যাবে। অ্যান্টোনিম অফ ফিউটাইল, দেখো ফার্টাইল মানে হচ্ছে উর্বর, ভেন, দুবার ভেন হয়ে গেছে, এই ভেন মানেও ব্যর্থ, এই ভেন মানেও ব্যর্থ, এবং মিনিং, তাহলে অপোজিট কি হবে, সাকসেসফুল। একটা ভেন, আর যেটা ওই যে শিরা বা ধমনী আমরা যেটা বলি, ভেন, VEN, কারেক্ট স্পেলিং, নেসেসারিলি, NECSSARILY, রাইট আনসার কোনটা হবে, রাইট আনসার অপশন বি, অপশন বি, যেন মনে থাকে, অপশন বি, নেসেসারিলি, নেসেসিটি ছিল না, NECSSITY, এটা নেসেসারিলি, NECSSARILY, এটা যেন মনে থাকে। চলো আসি নেক্সট, ওয়ান অফ বিলিভস ইন মেনি গডস, অনেকে ঈশ্বর, আমরা ঈশ্বরকে বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি যে এই ইউনিভার্স ইজ ক্রিয়েটেড বাই গড, যে ঈশ্বরে বিশ্বাস করে তাকে থেইস্ট বলে, ঈশ্বরবাদ, মানে ঈশ্বর রয়েছেন, থেইজম। আর যে ঈশ্বরে বিশ্বাস করে না, যেভাবে যারা মানুষেই, সবার উপরে মানুষত্ব, তাহার উপরে কেউ নাই,
কেহ নয়। আবার অনেকে বলে মানুষই দেবতা গড়ে, তাহারই কৃপার পরে করে দেব মহিমা নির্ভর। অনেকে বলে মানুষ আছে বলেই ঈশ্বর আছেন, বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের মত, কিন্তু আমরা সাধারণ মানুষ, আমরা ঈশ্বর মানুষ, আমরা ঈশ্বরকে ভক্তি করি, ঈশ্বরকে ভয় পাই, এটা মানতে হবে। এখানে কোনো লজ্জার জায়গা নেই, এখানে লুকোবার কোনো জায়গা নেই। ওয়ান অফ বিলিভস ইন মেনি গডস, মনোথেইস্ট, এক ঈশ্বরবাদ, যে একজন ঈশ্বরকেই বিশ্বাস করেন। হেনোথেইস্ট, ভালো করে বোঝো, যে অনেক ঈশ্বরে বিশ্বাস করেন কিন্তু একটা একজন ঈশ্বরকে পুজো করে, তাই না? আমরা আমাদের 12 মাসে 13 পার্বণ, আর কিছুদিনের মধ্যে, আর কয়েক মাসের মধ্যে আমাদের আসছে বাঙালির সব থেকে বড় উৎসব শারদীয়া দুর্গাপূজা, দনুজ দলনি মহামায়া দেবী দুর্গা, শক্তির উপাসনা মহামায়া, সে মহামায়ার পুজো, দেবী দুর্গার পুজোতে আমরা বাঙালি এই কটা দিন, এই পুজোর কটা দিন আমাদের অনেক কষ্ট হয়, অনেক যন্ত্রণা থাকে, অনেক ব্যথা থাকে, বাঙালি এই কটা দিন সব থেকে ছুটি নিয়ে নেয়, ওই কটা দিন একটু আনন্দ করতে চায়, পুজো প্যান্ডেলে ঘোরা, ভালো খাওয়া দাওয়া, নতুন জামা কাপড়, এই সব নিয়ে একটা অন্যরকমের, বাঙালির কাছে পুজো মানে এই সময়টা একটা অন্যরকমের নস্টালজিয়া। আমি বলছি এই যে আমরা 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 সমস্ত, তার একটু পরেই, তার হয়তো কয়েকদিন পরেই আমরা পৌঁছে যাই দীপাবলি, আলোর উৎসব, শ্যামা মা, মা কালী, তারা মায়ের পুজোতে আমরা বন্দনায় রত হই, তো আমরা বিভিন্ন ধরনের ঠাকুরের পুজো করি। তার সাথে দেখো, এটা আমার বাড়িতে, আমার গ্রামে একটি আরাধ্য দেবতা আছেন, আমার তার প্রতিনিয়ত প্রত্যেক দিন তার পুজো হয়, তার মানে এই নয় যে আমি অন্য ঠাকুরের পুজো করব না, এইটাকে বলে হীন উদ্দেশ্য। ওয়ান হু বিলিভস ইন ওয়ান গড উইদাউট ডিনাইং আদার গডস, যে ওয়ান হু ওরশিপস ওয়ান গড, যে একজন ঠাকুরকে পুজো করে, তার মানে হি ডাজ নট ডিনাই এনি আদার গড, অন্য গডস কে তারা কিন্তু ইয়ে করে না। পলিথেইস্ট মানে হচ্ছে যে বহু ঈশ্বরবাদ, যে বহু ঈশ্বরবাদ, আমরা 33 কোটি দেবতা বলি, আসলে 33 কোটি, আমরা ভাবি যে ক্রোর্স, না, কোটি মানে প্রকার, এটা আমাদের ভুল হয়, আমরা ভাবি যে 33 কোটি মানে হচ্ছে 33 ক্রোর্স, নো, অ্যাকচুয়ালি 33 টাইপস, তো এটা পলিথেইস্ট, আর অ্যাথেইস্ট যে ঈশ্বরে বিশ্বাস করে না। এবার এখানে একটা জিনিস বলে রাখি যে জি স্মল কেন হলো, জি তো ক্যাপিটাল হয়, ঈশ্বর মানে তো একটা বিশাল শ্রদ্ধার জায়গা, তবু কেন এখানে জি স্মল হয়ে যাচ্ছে, কারণ যেখানে ব্রাঞ্চেস অফ গডস বোঝায় সেখানে কিন্তু জি স্মল হয়, আর যেখানে হেড গড, হেড গড বোঝাবে তখন জি ক্যাপিটাল হবে, তো এটা পলিথেইস্ট। পলি কথাটার মানেই অনেক, পলিগ্যামি বহু বিবাহ, পলিগ্লট যে বহু ভাষা জানে, পলিথেইস মানে বহু ঈশ্বরবাদ। দ্য রেন ড্যাশ, দেখো দ্য রেন ড্যাশ অ্যাজ দে স্টার্টেড, এটা অবশ্যই সেটাও মানে শুরু হয়েছে, যে মুহূর্তে তারা খেলা শুরু করেছে সেই মুহূর্তে হচ্ছে গিয়ে মানে ইয়ে শুরু হয়ে গেছে বৃষ্টি। দেখো সেটন লেলিয়ে, মানে সেটন মানে কি, সেটন মানে হচ্ছে লেলিয়ে দেওয়া, আক্রমণ, সেট আপ, এটা তো বিল্ড, সেট ফোর্থ মানে স্টার্ট জার্নি, এটা হতে পারে সেট আউট, দ্য রেন সেট আউট অ্যাজ দে স্টার্টেড প্লেইং, যে মুহূর্তে তারা খেলা শুরু করেছে বৃষ্টি শুরু হয়ে গেছে। কারেক্ট স্পেলিং, বেনিফিশিয়াল, উপকারী, BENEFICIAL, কোনটা হবে, বেনিফিশিয়াল। ওই যে রিপিটেশন, REP, কম্পিটিটিভ, COMP, এগুলো সব স্পেলিং গুলো এরকম, প্রথমেরটা ডবল ই হবে, REP, কম্পিটিটিভ, COMP, আমি বলছি, আর এটা তারপরে হয়ে যাচ্ছে অফিসিয়াল এই জায়গা। চলে আসি নেক্সট, কি রয়েছে দেখ, এ ড্যাশ অফ ক্যামেলস, ক্যামেলস মানে উঁট, উঁট দেখবে সারি সারি ভাবে যায়, লাইন অফ ক্যামেল এর ক্ষেত্রে অনেকে বলে লাইন অফ ক্যামেলস, আবার ক্যারাভেন, ক্যারাভেন, ক্যারাভেন অফ ক্যামেলস, ক্যারাভেন। ভয়েস চেঞ্জ আছে, দেখো ভয়েস চেঞ্জ এখন আসতে পারে, একটা কোনো মতে দিয়ে দিতে পারে, আমি মাঝে মধ্যে এই জন্য কিছু ইন্ট্রিকেট ভয়েস চেঞ্জ আমি তোমার সামনে প্রেজেন্ট করছি, চান্স আছে, ভয়েস চেঞ্জটা কম দিচ্ছে, যখন 10 নম্বরের কোয়েশ্চেন চলে এসছে সেখানে ভয়েস চেঞ্জ দেওয়ার সম্ভাবনা খুব কম, স্টিল সাম কোয়েশ্চেন উইচ মে বি ডিফিকাল্ট ফর ইউ ইন দ্য এক্সাম হল, দ্যাটস ওয়াই ইউ আর প্রেজেন্টিং সাচ ভয়েসেস উইচ মে ডিস্টার্ব ইউ, ওকে, তো সেই ভয়েস গুলোকেই তোমাকে দেওয়া হচ্ছে, দ্য পাজল নিডস টু বি সলভ, পাজলটাকে কুইকলি সলভ করতে হবে, ইউ নিড টু সলভ দ্য পাজল কুইকলি, দে নিড টু পাজল হ্যাভ সলভ, কোনোভাবেই আসছে না, একটা বাদ দিয়ে সেন্টেন্সের অ্যারেঞ্জমেন্টটাই ঠিক নেই, স্ট্রাকচারটাই ঠিক নেই, তাহলে উই নিড টু সলভ দ্য পাজল কুইকলি, রাইট আনসার। ইন্ডিয়া ইজ রিচ ড্যাশ মিনারেল, দেখো ভারতবর্ষ, এই ভারতবর্ষ হচ্ছে একটা সময়ে ওই যে সুজলা সফলা সুস্থ শ্যামলা সমস্ত কিছু, ভারতবর্ষ এমন একটা দেশ, পৃথিবীতে তুমি আর একটা দেশ দেখাতে পারবে না, অবিভক্ত ভারতবর্ষের কথা বলছি, যে ভারতবর্ষকে এত অত্যাচার, বিদেশি শাসকের অত্যাচার সহ্য করতে হয়েছে,
সকুন্দন পাঠান মুঘল, কে আসেনি? ইংরেজরা এসেছে, আমরা সেই পারস্য সম্রাট নাদির শাহের কথা করেছি। আমরা 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 ইতিহাস খুললে দেখবো একটা জাতি, একটা দেশ, একটা রাষ্ট্রের উপরে এত অত্যাচার, বিদেশি অত্যাচার, তবু ভারত কিন্তু আবার মাথা তুলে দাঁড়াচ্ছে, বিশ্বগুরুর তকমা নিয়ে এগিয়ে যেতে চাইছে। একটা সময় কিন্তু এটা ছিল না ভারতবর্ষকে এত। আজকে যদি এই আক্রমণগুলো না হতো, ভারতবর্ষ যে কোন জায়গায় থাকতো ভাবা যাবে না। কিন্তু তারা আক্রমণ করেছে, লুট করেছে বিদেশি শাসকরা। আমি বলছি ইন্ডিয়া ইজ রিচ ড্যাশ মিনারেল, মিনারেল মানে খনিজ, খনিজ পদার্থতে ভারতবর্ষ রিচ, সমৃদ্ধ। এখানে রিচ মানে ধনী তো হয় না, মানেটা সেন্সটা একই, রিচ মানে সমৃদ্ধ, রিচ ইন হয়, কি হয়, রিচ ইন, রিচ ইন মিনারেলস, মনে রাখবেন, পরীক্ষাতে আসে রিচ ইন, রিচ উইথ নয়, রিচ ইন। তাহলে দেখো আজকে কিছু ভালো প্রশ্ন আলোচনা হলো, তোমরা কমেন্ট সেকশনে লিখে জানাও কিরকম লাগছে তোমাদের ক্লাসগুলো, তোমাদের মতামত খুব জরুরি, তোমরা মতামত জানাচ্ছ আমি কৃতজ্ঞ প্রত্যেকের কাছে। সাথে থাকো, প্রত্যেক দিন সেশনটা দেখতে হবে, আগামীকালকে যখন ক্লাসটা আসবে তার আগে যেন এই ক্লাসটা দেখা হয়ে যায়, এই সিস্টেমে চলো। বাকি ক্লাস চলছে, হ্যাঁ আমরা কমন পাবোই, কমন পেতেই হবে, 10 out of 10 করে আসতে হবে, এই সেশন থেকে করে আসতে হবে, গল্প শেষ, সেটার জন্য আমাদের লড়াই। তোমরা পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখতে থাকো কম্পিটিটিভ ইংলিশ উইথ কৃষ্ণেন্দু শুরু ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট ইংলিশের ক্লাসগুলো। থ্যাংক ইউ ভেরি মাচ।